যেভাবে বড় হয়েছি, আমি যেভাবে স্কুলে গিয়েছি, যে বইগুলো পড়েছি, এবং আস্তে আস্তে একটা বিশ্বাস তৈরি হয়েছে নিজের দেশ, আমার চারপাশ, আমার বন্ধুবান্ধব সব কিছু নিয়ে। হঠাৎ যদি সেই ধারণাতে একটা বড় রকম আঘাত এসে পড়ে, তখন চিন্তা হয়। আমরা কিন্তু, আমি দেখুন গান বাজনার মধ্যে থাকি এবং আমার জীবনটা এইভাবে কাটিয়ে দেওয়ারই ইচ্ছে। আমাকে কথা বলতে হচ্ছে, মানে কোথাও একটা আমার বিশ্বাসে আঘাত পড়েছে, যে মূল প্রশ্নটা ওয়াই শুড দ্য সিটিজেন স্পিক, সেখানেই আমার বক্তব্য যে আমাকেও কথা বলতে হচ্ছে। আমি নিজের কাজটা করে গেলেই পারতাম যখন আমার চিন্তাভাবনায় আঘাত পড়ছে। আমি একটা ছোট্ট অংশ পড়ছি আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি অংশ। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টান, পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাঁথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে। এই জায়গাটা পড়ার আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে, যেখানে যে কথাটা বলা হয় প্রেম হার হয় গাঁথা, এই হারটা কিসে, এটা কিন্তু আমার, আমি যেভাবে অনুধাবন করি আমাদের ভারতবর্ষে একটা মালার মতো, এবং সেই মালাতে বিভিন্ন ফুলে ফুলে ভরে আছে, সেজে আছে সেই মালা। এই ফুলগুলো কারা? এই ফুলগুলো আমরা। এগুলো একদম স্কুলে শেখানো আমাদের জিনিস, তখন হয়তো এতটা সিরিয়াসলি বুঝতে পারিনি, এখন হয়তো যত দিন যাচ্ছে এবং এই সময় দাঁড়িয়ে হয়তো আর একটু বেশি বুঝতে পারছি। এই যে ছোটো ছোটো বিভিন্ন ধরনের ফুল, এই বিভিন্ন ধরনের মানুষ দিয়ে এই গোটা দেশটা বাঁধা আছে, এই ঐক্য, এই ফুলের মালা যেন ছেঁড়া না যায় এবং সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ঠিক সেই কারণে দ্য সিটিজেন শুড স্পিক। ধন্যবাদ। তারপরে গিয়ে কথা বলতে হচ্ছে কেন, কোথায় গিয়ে অস্তিত্বটা আমাদের নিজেদেরই মনে হচ্ছে সংকটে। নিশ্চয়ই একটা ব্যক্তিগত জায়গা সবার আছে, রূপমদার কাছে যাব। রূপমদার নমস্কার সবাইকে। নাগরিকরা কেন কথা বলবে, প্রথমে তো বেছে নিতে হবে যে কারা নাগরিক কারা নাগরিক নয়, এবং ভারত বিশ্ব ইত্যাদি ইত্যাদি, যে কিসের নাগরিক কিসের নাগরিক নয়। এবং আমি বিশ্ব নাগরিকত্বের ধারণায় বিশ্বাসী বরাবর, কিন্তু একটা কোথাও গিয়ে তো ভারতের নাগরিকও বটে, মানে ভারতে দাঁড়িয়েই বিশ্ব নাগরিকত্বের যে আইডিয়া সেটা আমি তুলে ধরতে চাই বা বিশ্বাস করতে চাই একেবারেই জন লেননের মতো করে, এবং সেই জায়গা থেকেই আমার সঙ্গীতটা করি। সে যদি কারো ফাঁপা বলে মনে হয় তাহলে ফাঁপা, এতে আমার মনে হয় না। আমার মনে হয় যে এর মধ্যে কোথাও একটা সত্যতা আছে, এবং পৃথিবীর পরিচয়ই আমার পরিচয়, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটি আমি বিশ্বাস করি। কাজে সেই জায়গা থেকে আলাদা করে কথা বলার বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে যে আমি যদি কাজ করছি বা ধরা যাক মানুষ প্রথম যখন কথা বলতে শুরু করলো, কেন কথা বলল, মানুষ সামাজিক প্রাণী এবং সামাজিক প্রয়োজনে সমাজবদ্ধ হওয়ার জন্যেই তার কথা আবিষ্কার করতে হয়েছে, ভাষা আবিষ্কার করতে হয়েছে। এগুলো সব প্রতীক, যেমন জাতীয় পতাকা একটা প্রতীক, দেশ একটা প্রতীক, ঠিক তেমনভাবে কথাবার্তা এটাও একটা প্রতীক। টু কমিউনিকেট, নিজের মনের ভাবটা প্রকাশ করা, অন্যের সাথে বিনিময় করা, যাতে নিজের বাঁচাটাকে একটু ভালো করা যায়, অন্যের বাঁচায় যদি কোনো অসুবিধা তৈরি হয় সেটাকে অ্যাড্রেস করা যায়, সেটার জন্যই, এই মত বিনিময়ের জন্যই কিন্তু কথা। এবার প্রথমে আদিম মানুষ কথা বলতে আরম্ভ করলো, প্রথমে ইশারা, সেটাও কথা। ওখানে কথা বলবেন না দয়া করে, আমরাই কথা বলবো কারণ আমরাই নাগরিক। থ্যাংক ইউ। অসুবিধা হয়, সো আমরা কমিউনিকেশন এর তত্ত্বে যাচ্ছি, এবং প্রাথমিকভাবে ইশারা, তারপরে ভাষা, তারপরে ছবি আঁকা হয়তো, অথবা আগেই ছবি আঁকা,
গান যদি আমরা আদি বৈদিক যুগে ফেরত যাই, তাহলে সেখানে বেদ যেটা সেটা শ্রুতি, মানুষ কিছু ইম্পর্টেন্ট কথা বলছেন, লিখে রাখছেন, লিপিবদ্ধ করছেন। এবং বেদকে যদি আমরা আদি সংবিধান বলি, বলতেই পারি সেখানে কিছু এমন কিছু লেখা হচ্ছে যেটা মানুষের জীবনযাত্রাকে আর একটু উন্নত করবে, কাজে একটু আদি কিছু লিখে রাখা হয়েছে। এটা সর্বযুগে সর্বকালে হয়েছে, এবং আমরাও যখন ছোট থেকে বড় হয়ে উঠেছি, যেরকম অনুপম বলল যে আমরাও কিছু বেসিক ব্যাপার শিখতে শিখতে গেছি, তার মধ্যে পিয়া যেটা এক্ষুনি উল্লেখ করলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা একটা খুব বড় জিনিস আমরা শিখেছিলাম এবং এটা নিয়ে খুব গর্ব করতাম, এই যে যে এত মানুষ একসঙ্গে আছেন, এত রকমের তাদের মধ্যে বৈচিত্র্য, এত রকম সাংস্কৃতিক সমাহার, তার মধ্যে থেকে অনুপম যেমন বললো যে মালা গাঁথা হয়েছে প্রেমে, প্রেম প্রীতি ভালোবাসা সৌহার্দ্য, মানুষে মানুষে একে অন্যকে চিনে নেওয়া এবং সেটা এনজয় করা, সেটা সেলিব্রেট করা, একজনের উৎসব আরেকজনের উৎসব হয়ে উঠেছে, গোটা ভারতের উৎসব হয়ে উঠেছে, গোটা বিশ্বের আরেক দিক থেকে ভাবলে গোটা বিশ্বের উৎসব, এগুলো সবই কিন্তু মানুষের কথা বলা, গান গাওয়া, ছবি আঁকা, কবিতা লেখা, এই সব কিছুই কিন্তু চলচ্চিত্র যারা তৈরি করবেন। আমার কাছে এটা বড় প্রশ্ন যে সিটিজেনরা কেন কথা বলবে, তার থেকেও বড় প্রশ্ন যে কাকে বলবে। আমার মনে হয় যে আমরা যখন কথা বলি, যে কোনো জায়গায় গিয়ে হাটে মাঠে তো কথা বলছি না, বলছি একটা কোনোরকমভাবে নির্বাচিত বা মনোনীত অডিয়েন্সের সামনে। যখন রীনাদি ছবি তৈরি করেন, তার ছবির একটা ভাষা থাকে, তিনি এরকম কখনো ভাবেন না যে আমার ছবি সবাই দেখবে, এবং সবার উপযোগী একটা ফর্মুলাতে তিনি বানান না। অনুপম যখন গান তৈরি করে, তার একটা নিজস্ব একটা প্রকরণ থাকে, সে জানে যে সে কাকে অ্যাড্রেস করতে চাইছে। আমরাও যখন কথা বলছি, খুব প্রয়োজনেই কথা বলছি, সমাজবদ্ধ হওয়ার জন্য কথা বলছি, এবং কাকে বলতে চাইছি সেটাও যেন আমরা ঠিক করে নিই, কারণ সবাইকে বললে সবাই যে বুঝবে তা নয়। কাজে আমরা আজকে এই অডিটোরিয়ামে যে কথা বলছি বা ভবিষ্যতেও বলবো আমাদের ফোরাম থেকে, অবশ্যই আমরা চাইব যে আমাদের কথা আমরা যাদেরকে বলছি তারা সেটা বুঝুক। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে এই সিএএ এবং এনআরসি নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এটার মধ্যে সবচেয়ে বড় কথা যেটা, সেটা কিন্তু ধর্মীয় বিভাজনের থেকেও একটা অর্থনৈতিক বিভাজন এসে যাচ্ছে। কারণ আমরা অনেকে হয়তো, আমাদের বিশেষ করে যারা অল্প বয়সী তাদের সকলেরই বার্থ সার্টিফিকেট আছে, তারা হয়তো প্রমাণ করতে পারবো, কি প্রমাণ করতে না পারলেও অধস্তন কর্মচারীদের ঘুষ দিয়ে কাগজপত্রগুলো জোগাড় করতে পারবো। হ্যাঁ, কিন্তু প্রচুর লোক আছে যারা সেটাও পারবে না। তো যারা সেই অর্থে মানে তাদের হাতে ক্ষমতা নেই বলে, তারা এম্পাওয়ার্ড নয় বলে তারা মুখ, সেই সব মুখে আমাদের দিতে হবে ভাষা। সুতরাং সেই ভাষাটা দেওয়ার জন্য আমাদের কথা বলতে হবে, এটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, আমি মাইকটা তুলে নিলাম এই কারণে যে আমি একটা ব্যক্তিগত, দেখুন সিএ এনআরসি নিয়ে গত কয়েক মাস যাবৎ বিভিন্ন জায়গায় লেখালেখি, সভা, প্রতিবাদ মিছিল এই সমস্তটা হয়েছে। সবটা হওয়ার মূলে একটা ন্যারেটিভ বারবার কাজ করছে, যেগুলো মানে যাদের বিরুদ্ধে প্রতিবাদটা হচ্ছে, যেটাকে উনাদের একটু ডিসপেন্সেশন বললেন, যাকে আমি আরও সরাসরি কেন্দ্রীয় সরকার বলে রাখছি, তারা বারবার কেন্দ্রীয় সরকারের যে দল যারা ক্ষমতায় রয়েছেন এই মুহূর্তে, তারা বারবারই বলার চেষ্টা করছেন এই এই প্রতিবাদ কিসের কিসের বিরুদ্ধে, এটা তাদের বারবার। এবং আপনারা বিভিন্ন জায়গায় অলরেডি দেখে পড়ে ফেলেছেন গত বেশ কয়েকটি মাস ধরে। আমি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি, যে প্রথম যখন এই এনআরসি এবং সিএ ব্যাপারটা হল, আমার অবস্থাটা একটু অন্যরকম। আমি আমার মায়ের দিকটা হচ্ছে পূর্ববঙ্গে এবং আমার বাবার দিকটা হচ্ছে যাকে আমরা চলতি বাংলায় ঘটি বলে থাকি আর কি। তো আমি তাহলে সেদিক থেকে দেখতে গেলে বাঁচি আর কি। তো এবার আমার বাবা মা কেউ বেঁচে নেই, দুজনেই গত হয়েছেন, একটু অল্প বয়সে দুজনেই মারা গেছে, দুজনেরই জন্ম হচ্ছে 50-এর দশকে।
তো আমি না সত্যি আমার বুঝতে অসুবিধে হচ্ছিল গোটা জিনিসটা, যে কি সত্যি কি এতটা এতটা হিউম্যান ক্রাই করার সত্যি সত্যি প্রয়োজন আছে কিনা। তো আমি আমার এক বন্ধু, তিনি আইনজ্ঞ বটে, তো তাকে আমি জিজ্ঞেস করি গোটা জিনিসটা। তো ব্যাপারটা এরকম দাঁড়ায় কিছুটা, সেটা হচ্ছে যে প্রথম কথা, যদি সত্যি সত্যি এনআরসি করা হয় সবার আগে লাইনে আমাকে গিয়ে দাঁড়াতে হবে, কেননা আমার বাবা মা দুজনেই গত হয়েছেন, তাদের বার্থ সার্টিফিকেট দেখানোর কোনো প্রশ্ন উঠছে না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি, বাবা মা যেহেতু মারা গেছেন, আমার বার্থ সার্টিফিকেট কোথায় তাদের সঙ্গে সেটাও গত হয়েছে, কাজে আমার কাছে সেটা নেই এই মুহূর্তে। আমার কাছে আর যা যা ডকুমেন্ট সম্ভব, কাগজপত্র থাকা সম্ভব, সে সবকটি আছে আমার কাছে, অন্তত আমার তাই ধারণা। কিন্তু আমাকে এনআরসির ক্ষেত্রে এখনো অবধি কিন্তু শুধু আসামের মডেলটাই আমাকে ফলো করতে হবে, কেননা সরকার এত কিছু বলার মধ্যে কখনো এটা বলে আমায় দেননি যে কি কি নতুন করে লাগবে আমাকে এনআরসির লিস্টে আমার নাম রাখার জন্য। কাজে আমাকে এর আগে ফলোর যে লাস্ট মডেল, সেই আসামের মডেলটাই ফলো করতে হবে। সেই মডেল ফলো করলে কিন্তু আমার কাছে যা যা ডকুমেন্ট মজুদ তার থেকেও বেশি ডকুমেন্ট লাগবে, আমার বাবা মার বার্থ সার্টিফিকেট বা আমার বার্থ সার্টিফিকেট ইত্যাদি প্রভৃতি। এবার তার মানে আমাকে দাঁড়াতে হচ্ছে কি এগুলি আমার কাছে নেই বলে। কিন্তু এইখানে আমি হঠাৎ এক জানছি যে আমি ছাড় পাচ্ছি, তার কারণটা হচ্ছে যে আমি একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ভুক্ত বলে, যে সেখানে আমাকে সিটিজেনশিপ বা নাগরিকত্ব দেওয়া হবে। বেরাস আমার কোনো বন্ধু বান্ধব, পাড়ার টেলার থেকে শুরু করে বা আমার স্কুলের শিক্ষক যেই হোক না কেন, তাকে নাও দেওয়া হতে পারে একই দোষে দোষী হওয়ার জন্যে, শুধুমাত্র একটাই ডিফারেন্স, তিনি একটি অন্য ধর্মাবলম্বী বলে। এক নম্বর জিনিসটা এইখানে বললেন। দু নম্বর কথা হচ্ছে যে আমাকে এই সিটিজেনশিপটা ওভারনাইট কালকে দিয়ে দেওয়া হচ্ছে না, আমাকে দেওয়া হচ্ছে এটা আমাকে ঝুলিয়ে রাখা হচ্ছে সামনে কুড়োর কলের মতো একটা টোপ দিয়ে, যে আরো আগামী 4-5 বছর আমাকে থাকতে হবে, এবং আমাকে এই শঙ্কায়, যাকে ইংরেজিতে বলে লিম্বো, অর্থাৎ এই সংকটের মধ্যে ঝুলে থাকতে হবে যে আমি পাবো তো, আমি তো ভাই কাগজপত্র তো দৌড়ে গিয়ে জমা দিয়ে এসেছি, আমি এদেশের নাগরিক থাকবো তো। এবং এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে, যেটা একটু রিনাদি বললে, যে তাহলে আমি ভোট দিলাম কেন? তাহলে এই যে এতগুলো লোক, আমি যদি ধরে নিই যে 100% ভারতীয় নাগরিকদের মধ্যে থেকে 25% নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদের মধ্যে কেউ কি আজকে বর্তমান কেন্দ্রীয় সরকারের জন্য ভোট দেয়নি? নিশ্চয়ই দিয়েছে। তাহলে তাদের ভোটগুলো ক্যান্সেল করা হোক, তাহলে তাদের ভোটগুলো ধার্য হয় না, তাহলে এই ডিসপেনসেশনটা থাকে না আর ক্ষমতায়। তো এবার আমাকে ঝুলে থাকতে হচ্ছে এবং আমাকে আমার সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও এই সংকটে থাকতে হচ্ছে এতগুলো দিন ধরে। আমি 20 বছর বয়স থেকে আয়কর দিই, ট্যাক্সি, এতগুলো দিন ধরে একের পর এক ট্যাক্স দিয়ে এবং অন্যান্য যাবতীয় নাগরিক হিসেবে যাবতীয় কর্তব্য পালন করার পরেও নতুন করে আমাকে আরও একবার লাইনে দাঁড়িয়ে বলতে হচ্ছে, হ্যাঁ ভাই আমি কিন্তু নাগরিক, এবং সেক্ষেত্রেও রাষ্ট্র বিচার করবে যে তোমাকে দেবো আর তোমাকে দেবো না, কালকে দেবো না, আমি দেবো কিন্তু 5 বছর পরে। এই সংকট, এই ভয় কিসের জন্যে? কিসের থেকে আমাকে দূরে রাখার জন্যে? আমাকে কোন জিনিসে ব্যস্ত রাখার জন্যে? আমার মস্তিষ্কটাকে কোন অন্যান্য জিনিস থেকে সরিয়ে রাখার জন্যে? এই প্রশ্নগুলো যদি না তুলি আমরা নাগরিক হিসেবে, তাহলে অনেকদিন, বছর ধরে, অনেক মাস ধরে সাবধানে থাকা হয়েছে, নিরাপদে থাকা হয়েছে। আমার অনেক কলিগরা এখনো আছেন, তারা অত্যন্ত ভালোবাসেন আমার, তারা এখনো ভয় পান, ভিতরে ভিতরে বাড়িতে অনেক কথা বলেন, এখনো বাইরে কথা বলতে ভয় পান, ভয় পাওয়াটা স্বাভাবিক, ভয় পাওয়ার মতোই অবস্থা, ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে আমাদের এই সেফটি কাউচের মধ্যে, কুশনের মধ্যে বসে বসে, হ্যাঁ, এই সিনেমা, রাজনীতি নিয়ে আলোচনা, এইগুলো করার এবার সময়টা আস্তে করে পেরিয়ে গেছে। এবার কথা বলতে হবে, এবার গলার জোর বাড়াতে হবে, এবার রাস্তাতেও প্রয়োজনে নামতে হবে, এবং সেটা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে। সিটিজেন স্পিক যদি কিছু হয়, তাহলে গণতান্ত্রিক, গণতন্ত্রের বা গণতন্ত্রের নাগরিকদের অধিকার যদি কিছু হয়, সেই কথা বলাটা বিভিন্নভাবে বেরোতে পারে, গণতান্ত্রিক সবকটাই প্রক্রিয়া হতে হবে, তার মধ্যে কথা বলা হতে পারে, তার মধ্যে গলার জোর বাড়িয়ে প্রশ্ন করা হতে পারে, তার মধ্যে প্রয়োজনে হ্যাঁ রাস্তায় নামা হতে পারে, এবং সেখানে সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার যে ভয়টা যুজুটা দেখানো হয়, সে প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এনআরসি করতে হাজার হাজার কোটি টাকা খরচা হয়েছে, এই নতুন করে সিএ করতে সাম 7 লাখ কোটি টাকা খরচা হবে। তো তাই সেখানে যখন যারা 2টি বাস করেছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, হয়নি, উচিত হয়নি সেগুলো হওয়া, কিন্তু সেইগুলোতে যারা কুমিরাশ্রু বিসর্জন করছেন, তাদেরকে বলি যে এই যে টাকাগুলি সরকারের খরচ হচ্ছে,
এই প্রকল্পগুলি বাস্তবায়িত করতে তথাকথিত প্রকল্পগুলি সেগুলিও কিন্তু আমাদেরই টাকা, সেগুলো কিন্তু পাবলিক মানি, আমরাই সেই টাকাগুলো ভরেছি, এই সেগুলিও পাবলিক প্রপার্টি, সেগুলো পাবলিক মানি। This is simply speak standpoint, I believe. Thank you. খুব ভালোভাবে দুজনে এটা পরিষ্কার করে বললেন, এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা নিজেদের মধ্যে অনেকবার আলোচনা করে থাকি যে এনআরসি বা সিএ ডকুমেন্টেশন প্রসেসটা কিন্তু ভীষণ কমপ্লিকেটেড। দুদিন আগে একটি ঘটনা ঘটেছে, আমি নাম না করেই বলবো, একটি এয়ারলাইন্সে দুজন মানুষের মধ্যে কিছু বিবাদ হয়েছে এবং সেই থেকে একজন মানুষকে সাসপেন্ড করা হয়েছে, তিনি কুণাল কামরা। এবং গতকাল একটা ঘটনা দেখলাম যে আরেকজন কুণাল কামরাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তিনি সেই বিমান উঠতে পারেননি। এইখানে এইরকম যেই দেশের অবস্থা সেখানে কি করে এনআরসি হবে, কার নামে হবে, কারা কার নিয়ে কোথায় লাইন দেবে? যাই হোক, তো এই যে পরম যেটা বললো চুপ করে থাকার কথা এবং ভয় পাওয়ার কথা, পথে নামার যে প্রয়োজনীয়তা, এর সূত্র ধরেই বলবো যে বারবারই চারিদিকে আমরা যেটা শুনছি, যেটা নিয়ে আমি শুরুতেই বললেন, যে ফ্যাসিজম কিন্তু বাড়ছে, ফ্যাসিজম বাড়ছে এবং ফ্যাসিজমের কিছু আমরা সাইন দেখতে পাচ্ছি, এবং কতটা বাড়ছে বা কে কীভাবে ফিল করছেন সেটা নিয়ে প্রশ্ন করতে চাই। অনুপম যদি বলো, তোমার কি মনে হয় যে আমরা ফ্যাসিস্ট একটা পরিবেশে আপাতত আছি বা ক্রমবর্ধমান ফ্যাসিজম? আমার যেটা মনে হয় সেটা যে কোনো বক্তব্য ওয়ান সাইডেড হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায়, যে একটি মানুষ বলছে বাকি সবাই শুনছে, সেটা হলে সত্যি বিপজ্জনক। এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি জায়গা যেখানে বিরোধীদের কোনো বক্তব্য নেই, বিরোধীরা মুখ খুলতে পারছে না, সেটা কিন্তু ফ্যাসিজমের লক্ষণ। আমি কেন বলছি এটা, যে কোনো একটি বক্তব্যে বিরুদ্ধ মত থাকা কিন্তু অন্যায় কিছু না, এবং সেটার মত যদি গণতান্ত্রিকভাবে বলে সেখানে ভায়োলেন্স যদি উঠে আসে সেখানেই সন্দেহ দেখা। এবং ফ্যাসিজমের একটা বড় লক্ষণ হচ্ছে ভায়োলেন্স, এবং অপোজিং ফোর্সেসের উপর ভায়োলেন্স যখন নেমে আসে তখন চিন্তায় পড়ে। এবং এখানে একটা গানের কথা আমার বারবার মনে হয়, কিলিং ইন দ্য নেম অফ, এই গানটার মধ্যে অনেক কিছু বলা হয় যে কিলিং ইন দ্য নেম অফ, এবার কার নামে অনেক কিছু অন্যায় হয়ে চলেছে, সেখান থেকে জন্ম নেয় ফান্ডামেন্টালিজম। এবং এই ফান্ডামেন্টালিজম বা মৌলবাদকে ভীষণ ভয় পাই আমরা, এবং ফাসিস্ট শক্তি মৌলবাদ এগুলো যেন কোথাও জড়িয়ে আছে, এবং এটার মূল জায়গাতে আছে হচ্ছে অপোজিশন বা বিরুদ্ধ মত শুনতে না চাওয়া। এবার বিরুদ্ধ মত কোথায় হচ্ছে? বিরুদ্ধ মত আমরা দেখতে পাই কলেজে হচ্ছে, কারণ স্টুডেন্টরা সেখানে পড়ছে, স্টুডেন্টরা পড়াশোনা করছে, পড়াশোনা শিখে তাদের পড়াশোনা করে তাদের মনে হচ্ছে তাদের কিছু বক্তব্য রাখা উচিত, এবং যেই মুহূর্তে বক্তব্য রাখা হচ্ছে সেখানে ভায়োলেন্স দেখা যাচ্ছে, এবং আমরা জানি আমরা কোন কিসের কথা বলছি। এবং এখানে যেন কোথায় হীরক রাজার গল্প আমাদের কানে ভেসে আসে, যেখানে বারবার করে বলা হয় শিক্ষা কি ভয় নয়, কারণ প্রশাসন শিক্ষাকে ভয় পায়। এবার শিক্ষা কি করে মানুষকে? শিক্ষা মানুষকে সচেতন করে, এবং এই সচেতনতাই হচ্ছে ফ্যাসিজমের সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় মুশকিলের পথ। ফ্যাসিস্ট চায় না যে মানুষ সচেতন হোক, এবং নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা দেখেছি আমাদের বিরুদ্ধে যে দেশদ্রোহী হওয়ার, হ্যাঁ সেটাতে আমি আসছি আসলে, যে এই গোটা জিনিসগুলোর মধ্যে মানবাধিকারেরও একটা ভায়োলেশন চলছে, এবং হিউম্যান রাইটস যখন ভায়োলেটেড হয় সেগুলো ফ্যাসিজমের লক্ষণ। দেখুন, আমরা যে চিঠি লিখে বিপদে পড়েছিলাম সেটাতেই আমি কনক্লুড করবো এসে, যে একটা সামান্য চিঠি লিখে সিডিশনের কেস উঠে আসছে, এবং এই যে বক্তব্যগুলো আমাদের চিঠিতে হয়তো আপনারা অনেকেই পড়েছেন, এবং সেখান থেকে যখন সিডিশনের কেস আসছে তখন বুঝতে পারবেন যে কোথাও একটা সেই দেশপ্রেম যখন না দেখানো হচ্ছে তখন বলা হচ্ছে দেশকে গদ্দার হোক গলি মারো সারুক। রূপমা যদি কিছু বলো যে এটা কি ধরনের দেশপ্রেম? প্রথম কথা হচ্ছে যে দেশপ্রেমের যে সমস্ত গান আমরা ছোটোবেলা থেকে শৈশব থেকে শুনেছি তার কোনোটাতেই কিন্তু ধর্মে ধর্মে বিভাজনের কথা বলা হয়নি, বরং উল্টোটা সেখানে হয়েছে যে ধর্ম কিন্তু কোনো বিভেদ আনে না। এবার ধর্মের বিভিন্ন রকম প্রয়োগ হতে পারে, যখন সেটা খুব মানে
খুব গোদাভাবে দেখানো হয় এবং সেটা দিয়ে বিভেদ তৈরি করবার একটা চেষ্টা হয়, তখন কিন্তু সেটা বিভেদ তৈরি করে, এটা অনস্বীকার্য। এবার ঘটনা হচ্ছে যে নাম দেখেই তো ধর্ম বোঝা যায় না। যেমন জনৈক রাজনৈতিক নেতা আমাকে নিয়ে কিছু কটূক্তি করলেন একটা ইউটিউব ভিডিও বা ফেসবুকে, তিনি আমার সাথে মসজিদকে জুড়ে দিলেন, কিন্তু আমার সাথে মসজিদের প্র্যাকটিক্যালি কোনো সম্পর্ক নেই, কারণ আমার নাম দেখে পদবী দেখে মনে হতে পারে এটা মুসলমান পদবী, কিন্তু আমি কোনোদিনই মুসলমান ধর্মে ছিলাম না, ছোটোবেলায় খ্রিশ্চান ছিলাম, পরে সেটা বড় হয়ে ছেড়ে দিই এবং আমি নাস্তিক। এবার ঘটনা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছেন নাস্তিক, এবং যাদেরকে প্রশ্ন করা হবে যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলো, ডুবিছে মানুষ সন্তান মোর মার। এই নজরুলের এই কথাটাই কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কথা হয়ে দাঁড়াবে যে কি করে বুঝবো কে হিন্দু কে মুসলিম এবং কে নাস্তিক, নাম দেখে কি বুঝতে পারবো? তাহলে ধর্ম পরিচয়ের নামে যদি আমরা ভাগ করতে থাকি সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? একটা বিভ্রান্তি তৈরি করবে। এভাবে নাম দেখে কিন্তু ধর্ম বোঝা যায় না। আমি কিছুতেই বলতে পারবো না যে করমব্রত চট্টোপাধ্যায় মানেই ও হিন্দু, এটা কিন্তু বলে দেওয়া যাবে না, বা বলা যাবে না যে রূপম ইসলাম মানেই হচ্ছে মুসলমান, বলা যাবে না। কিন্তু অন্তত আমার ক্ষেত্রে তো সত্য, এটা নাম দেখে মোটেই বোঝা যায় না। কাজে আমার এটা একটা খুব বড় খটকা, যখনই ধর্মীয় আমি একে ঢুকতে দেবো ওকে থাকতে দেবো দেবো না, তখন আমার প্রথম যে প্রশ্ন এসেছিল নাম দেখে বুঝবেন কি করে ভাই, এটা তো বোঝা যায় না। দু নম্বর কথা যেটা বলতে চাই, যে বলতে চাই ভুলে গেলাম, আমার একটা কথা আছে, আমি সরি মাইক্রোফোনটা তুলে নিয়ে আবার বলছি যে এই যে আমরা বারবার ফ্যাশিজম ফ্যাশন শব্দটা বলছি, আমি এত শব্দের যত্নে যেতে চাই না, মানে তার আগে বলিনি ফ্যাশ শব্দটা এসছে ওই সময় থার্টিস, আমি যদি খুব ভুল না করি তাহলে ওই পুলিশ বা আর্মি ইটালিয়ান যে রডটা ব্যবহার করতেন তার যে মুন্ডুটা ছিল সেটা কি পাশে রডটাকে বোধ হয় ফ্যাশ বলা হতো, সেখান থেকে ফ্যাশেস। তো এইটার প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, কেউ একজন আমি যে মত পোষণ করি সেই মতের বিরোধিতা করতে পারে তার, ঠিক যেভাবে আমিও তার মতের বিরোধিতা পোষণ করতে পারি। কেউ একজন ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র চাইতেই পারেন, কেউ অনেক 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 বিগত সময়তে হিন্দুদের উপর অত্যাচারের কথা একশোবার বলতে পারে, কিন্তু সেটা ডান নামেনে বললে হবে না, সেটা আমার সামনে এসে আমরা একসঙ্গে বসে ডিবেট করতে পারি, ডিসকাশন করতে পারি, আলোচনা করতে পারি, সেটা হাতে লাঠি নিয়ে বললে মুশকিল, এক। আর দু নম্বর হচ্ছে, থ্যাংক ইউ, আর দু নম্বর হচ্ছে এই ফ্যাসিস্ট শব্দের আরও একটা উঠে আমি বলছি ব্যাপারটাকে শব্দের মধ্যে না বেঁধে, বিশেষ করে যেহেতু ফ্যাসিস্ট একটি বিদেশি শব্দ, বিদেশি শব্দের ঘেরাটোপে না থেকে আমি বলার চেষ্টা করছি যে একটু আগে যেটা দিয়ে শুরু করেছিলাম সেই কথা ভিত্তিতে আবার আসছি আর কি, যে এই আমরা না বারবার দেখি 70-80 বছর অন্তর অন্তর পৃথিবীতে আমরা দেখি যে কোথাও মানুষের মধ্যে জমতে থাকা ঘেন্নাটাকে উস্কে এক ধরনের রাজনীতি হয়। আসলে মানুষের মধ্যে আমরা সবাই জানি, যারা একটু ডার্ক, দ্বিতীয় পুরুষের পরে আবার সবাই ডার্ক বললেই আমাদের দিকে তাকাচ্ছে, হ্যাঁ, যারা একটু ডার্ক জিনিসপত্র নিয়ে কাজ করি আর কি, বা যারা পড়াশোনা করি তারা জানি যে মানুষের মধ্যে কোথাও একটা মানে মানব গুণগুলো এবং পশু প্রবৃত্তিগুলো একটা টেকটনিক ব্যালেন্সে থাকে, একটা দুটো প্লেটের মতো থাকে। এবার না খুব কম সময় লাগে ওই মাঝখানে ব্যালেন্সটা মাঝখানে একটা চিড় ধরাতে, খুব কম সময় লাগে। আমরা যুগে যুগে বারবার দেখেছি, হাজার হাজার বছর ধরে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন দল রাজনীতি প্র্যাকটিস করেছে এই টেকটনিক প্লেটগুলোকে নাড়িয়ে দিয়ে, এই ব্যালেন্সটাকে ঘেঁটে দিয়ে, এবং ধর্মীয় মেরুকরণ সেখানে খুব সাহায্য, ধর্মীয় মেরুকরণকে সবার আগে এই টেকটনিক প্লেটটা সব থেকে বড় অনুঘটন। এবার সেটা আমি অন্তত প্রত্যাশা করি না যে আজকে একবিংশ শতাব্দীতে আমার দেশে আমার ভূমিতে এই আধুনিক যুগে সেটা আরও একবার করা হবে, এবং সেটা দিয়ে এত বড় রাজনীতি, শুধু রাজনীতির নাম করে প্রত্যেক মানুষের মধ্যে একদিকে ঘেন্না ঢোকানো হবে, অন্যদিকে এই ঘেন্নাটাকে উস্কে দিয়ে রাজনীতি করা হবে। ব্যাপারটা অনেকটা না ভাইস ওভার্সা, চিকেন এন্ড এগের মতো আর কি, দুটোই সমানভাবে চলে, পাশাপাশি চলতে থাকে। তো এই যে ঘেন্নার রাজনীতিটা, এই ঘেন্নার রাজনীতি চলতে থাকতো তাহলে আজ অবধি মানব জাতি টিকেই থাকতো না, তাহলে ক্রুসেডের সময় খ্রিস্টানরা সব মুসলমানদের মেরে ফেলেছে অ্যাকচুয়ালি, কিংবা কনস্টান্টিনোপলের সময় সব মুসলমানরা খ্রিস্টানদের মেরে ফেলেছে, তা তো হয়নি, কোথাও তো একটা মানবতা বেঁচে থেকেছে, কোএক্সিস্টেন্স থেকেছে। এই কোএক্সিস্টেন্স যে টেকটনিক ব্যালেন্স, এটাকে নষ্ট করার অধিকারটা কোনো রাজনৈতিক দলকে কেউ দেয়নি বলে আমার বিশ্বাস।
এর বাদে আর সমস্ত রাজনৈতিক গণতান্ত্রিক জায়গায় প্র্যাকটিসও করবে বলে আমার বিশ্বাস। অফকোর্স আপনি আপনার মতবাদ পেশ করবেন, আমি আমার মতবাদ পেশ করবো, আমরা তর্ক করবো। অফকোর্স সব ধর্মের সব জায়গায় অনাচার হয়েছে, অত্যাচার হয়েছে, সেগুলো সবটা আমরা দেখবো। এবং আরেকটা কথা বলে দিই, এই আজকে ফিরে যাওয়ার পর এই ভিডিও যখন ভাইরাল হবে তখন আমার টুইটার টাইম লাইন এবং ফেসবুক টাইম লাইনে দয়া করে কেউ তৃণমূল বলে গালাগালাতে এসে দেবেন না প্লিজ। আমরা কেউ কিচ্ছু নই, না করি তৃণমূল, না করি সিপিএম, কিচ্ছু করি না আমরা একদম। একটা সুশীল সমাজ বলে গালি একটা সময় আবিষ্কার হয়েছিল, মানে সুন্দরভাবে হয়েছিল শব্দটা, পরে সেটা গালাগালিতে পরিণত হয়েছিল। আমি গর্ব করে বলি হ্যাঁ আমরা সুশীল সমাজ, উই আর সিভিল সোসাইটি অ্যান্ড উই ওয়ান্ট টু বি সো। এই সময় সুশীল সমাজের সব থেকে বেশি প্রয়োজন, যে কোনো রাজনৈতিক দলের থেকে অনেক বেশি। ধন্যবাদ। আচ্ছা আমার কথাটা মনে পড়ে গেছে, আমি ছোট্ট করে বলে দিই। এই এই মেরুকরণ যেটা করা হচ্ছে, ধর্মীয় মেরুকরণ এবং এই নতুন নাগরিকত্ব আইন ইত্যাদি ইত্যাদি, মনে রাখবেন যেটা আদতে কিন্তু কোনো ধর্মীয় ব্যাপার নয়, এটা একটা অর্থনৈতিক ষড়যন্ত্র। বড়সড় একটা অর্থনৈতিক বিপর্যয় চলছে, তার থেকে চোখটা সরিয়ে দেওয়ার জন্যই। এবং যারা অর্থনৈতিকভাবে একটা নিম্ন স্তরে আছেন আনফর্চুনেটলি, বা আমাদের দেশই তাদের সেই জায়গাটায় রেখেছে বহুদিন ধরে, এটা কিন্তু কোনো একটি রাজনৈতিক পক্ষের ষড়যন্ত্র নয়, এটা বহুদিন ধরে এতদিন স্বাধীনতার এতদিন পর্যায়ক্রমে যে সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে দেখবেন একটার বাস্তবায়ন কিন্তু হয়নি, সব চলে গেছে সামরিক খাত। কারণ সামরিক খাতে টাকার অনেক লেনদেন হয়, সেই জায়গাটায় অনেকের মুনাফা কামিয়ে নেওয়ার অনেক সুবিধে থাকে, কাজেই সেটা হয়েছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে যারা নিম্নস্তরে আছেন বা নিচের দিকে আছেন, তাদের প্রত্যেককেই কিন্তু কাগজ দেখাতে হবে। এবার কজনের কাছে সেই কাগজ সামলে রাখবার মতো বাড়ি আছে, সেই রকম একটা প্রপার একটা জায়গা রয়েছে যেখানে তারা কাগজ রাখতে পারে। আমার আমার বড় হয়ে ওটা কিন্তু একটা মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলতে পারেন, আমার যাবতীয় কাগজ যা যা ছিল, আমার ছোটবেলায় যে আঁকা শুরু করেছিলাম আমি, বা ছোটবেলা থেকে কবিতা লিখতাম, মা সব জমিয়ে রেখেছিলাম। কিন্তু তারপরে কি হলো, উই আর ইঁদুরের খাদ্য হলো, সব কেটে দিয়েছে। আমার বাড়িতেই যদি এটা হয়ে থাকে, আমি ওই ওই সমস্ত কাগজের কথা বলছি না, আমি বলছি আমার শিল্প সৃষ্টির কথা। তাই যদি হয়ে থাকে, উই আর ইঁদুরের খপ্পরে গিয়ে থাকে, তাহলে আজকে যারা নিম্ন স্তরে অর্থনৈতিকভাবে আছেন, যে ধর্মেরই হোক না কেন, তাদের সবাইকে তো কাগজ দেখাতে হবে, কাগজ কোথায় পাবে। কাজেই এটা একটা আমার মনে হয় যে যারা অর্থনৈতিকভাবে উচ্চ স্তরে আছেন তারা অবশ্যই সুবিধাতে আছেন, আর যারা নিম্ন স্তরে আছেন তাদের যে অসুবিধা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে সেটাকে কাউন্টার করবার জন্যই মেজরিটিকে বলা হচ্ছে ভাই এটা তো তোমার কোনো প্রবলেম হবে না, কিন্তু আসলে মোটেই ব্যাপারটা তা নয়। একটা কথা আমার মনে হয় বলার খুব দরকার, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা শত্রুকে চিহ্নিত করার প্রয়োজন আছে। অন্তত রাজনৈতিক দলগুলো অন্য জিনিস থেকে মানুষের মনোযোগ সরাবার জন্য বারবার শত্রুকে চিহ্নিত করছে, এই মুহূর্তে তারা হয়তো মুসলমান। আচ্ছা একটা কথা শুধু মনে হয় যে একের দোষের জন্যে একজনরা কিছু দোষ করেছে, তার জন্য অন্যদের শাস্তি পেতে হবে কেন? এটা আমার বহুবার এই প্রশ্নটা মনে এসেছে। আমি বলছি যেমন আমরা বলি পাকিস্তানে বাংলাদেশে কি হচ্ছে মাইনরিটিসদের উপর, সেটা হচ্ছে, কিন্তু আমাদের দেশের মাইনরিটি তো সেটা করেনি। আমাদের দেশের মুসলমানরা কি সেটা করেছে যে তাদের উপর এটা হবে? আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, ছোট্ট করে বলছি। 1984 সাল, ইন্দিরা গান্ধীকে মেরেছিলেন তার কিছু শিখ বডিগার্ড, তার জন্য একটা রায়ট হয়ে গেল, একটা সাংঘাতিক জেনোসাইড হলো শিখদের উপর। সেই সময়টা আমি পরমা ছবির পোস্ট প্রোডাকশন করার জন্য, শেষের দিকে কাজ করার জন্য বোম্বাইতে ছিলাম। আমার ছোট্ট মেয়ে তখন কঙ্কনা, কঙ্কনা পার্কে যেত, কীভাবে যেত, ওর লম্বা চুল ছিল ঝাঁকড়া ঝাঁকড়া, এখানে একটা ঝুঁটি বাঁধা হতো, একটা জিন্স আর একটা টি শার্ট পরে যেত। আমি ফোন করলাম বাড়িতে, প্লিজ ওকে ফ্রক পরিয়ে দুটো বিরুনি করে পার্কে নিয়ে যাবে, ওকে যদি ছোট্ট শিখ বাচ্চা ভেবে কেউ মেরে ফেলে। এবং সেই দিন আমার বোধ হয়েছিল, আমার আজকে ভাবতে গায়ে কাটা দিচ্ছে, যে থ্যাংক গড আর নাম শিখ। তার মানে জন্মের একটা অ্যাক্সিডেন্টের জন্য আমি কি দায়ী হব যে একটা মানুষ
শিখ হয়ে জন্মেছে, অন্য কোনো শিখ মেরেছে, সেই জন্য সেটাই হবে। উৎপীড়নের খবর আমরা সারা পৃথিবী থেকে পাই, বাট সবটা আবার আমি বলছি নিজেরাও জেনে শুনে তারপর বিচার করবেন প্লিজ। সবটা ফেট যেন পুরোটাই যেন একটা শেখানো গলাধকরণ করার চেষ্টা না হয়, মানে আমি বলছি এই যেখানে যেখানে সেখানকার ধর্মীয় মাইনরিটি নিন্দনীয় প্রত্যেকে খারাপ অপরাধ হতে পারে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা ওদিকটাও দেখি না। আমি বাংলাদেশে নিয়মিতভাবে যাই বলে বলতে পারি বাংলাদেশে কিন্তু আজও দুর্গাপূজার সময় 36,000 দুর্গাপূজা হয়, সেটা কিন্তু আপনার আমাদের কানে এসে পৌঁছয় না অ্যাট দ্য সেম টাইম। হ্যাঁ তো আমি বলছি না হয় না ওখানে, অফকোর্স হয়, হ্যাঁ, কিন্তু আমি বলার চেষ্টা করছি এই এক পেশে, আবার বলছি এক পেশে ঘেন্নার একটা বাইনারি তৈরি করার খেলায় আমরা না মাঠে যদি হয়েও থাকে। এবং একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যে রিলিজিয়াস পারসিকিউশন হচ্ছে তো, এবং প্রচুর যেটা তাসিমা নাসরিন পয়েন্ট আউট করেছেন যে প্রচুর ফ্রি থিংকিং যারা অজ্ঞেয়বাদী অ্যাগনস্টিক বা এথিস্ট সেরকম প্রচুর মুসলমান আছে যারা কিন্তু রিলিজিয়াস পারসিকিউশনের শিকার বাংলাদেশ এবং পাকিস্তানে, তাদের কি হবে? তারা কি মানুষ না? পরম যেটা বলছিল যে পার্শ্ববর্তী দেশে হয়তো এরকম কিছু ঘটনা ঘটলেও ঘটতে পারে, আবার উল্টোটাও আছে। আমার বক্তব্য হচ্ছে যদি খারাপ কিছু ঘটে থাকে সেটা তো আমাদের মডেল হতে পারে না, আমরা তো ভারত, আমরা অন্য। অবশ্যই অবশ্যই আরো অনেক কথা হয়তো বলার ইচ্ছে থাকলেও আজকে সময় শেষ আর বলা যাবে না, তবে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন। এবং জাস্ট টু এন্ড ইট, আই থিঙ্ক টু আনসার দ্য কোয়েশ্চেন ওয়াই শুড দ্য সিটিজেন স্পিক, আই থিঙ্ক what when we don't speak we allow and what we allow we encourage.